হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কি ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই। এই চ্যানেলে শ্রদ্ধা সমুদ্র। ত্রিপুরা যে এডিসি নির্বাচন দীর্ঘ 9 মাস পিছিয়ে গেল, আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আইপিএফটি যেমন পাখির চক্করে এগিয়ে চলছে, তেমনিভাবে শাসক দলের বৃহত্তম শরিক বিজেপিও কিন্তু এডিসি নির্বাচনে নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য আর পার লড়াই করে চলছে। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি যাতে সর্বোচ্চ স্তরের সাফল্য ধরে রাখতে পারে তার জন্য বিজেপি দলের জনজাতি নেতৃবৃন্দ আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিককালে 3 দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি দলের রাজ্য প্রভারী বিনোদ শঙ্কর। 3 দিনের এই রাজ্য সফরকালে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন আসন্ন পৌর পরিষদের নির্বাচনগুলি, নগর পঞ্চায়েতের নির্বাচন, সেই সঙ্গে এডিসি নির্বাচনের প্রতি। বিভিন্ন জনজাতি আতিথ্যের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। ত্রিপুরা যে এডিসি নির্বাচন সংক্রান্ত যে কমিটি রয়েছে সেই কমিটির সঙ্গে আলাপ আলোচনা করেছেন। ত্রিপুরা যে 2 সাংসদ মাননীয় প্রতিমা ভৌমিক এবং রেবতী মোহন ত্রিপুরা, ত্রিপুরা যে বর্তমান পরিস্থিতি নিয়ে এডিসি নির্বাচনে কীভাবে দলকে মজবুত এবং শক্তিশালী করা যায় তার জন্য রিপোর্ট পেশ করেছেন। সেই সঙ্গে এডিসিতে বিজেপি দলের বর্তমান পরিস্থিতি কেমন চলছে সে সম্পর্কে অবহিত করেছেন। ত্রিপুরা যে বিজেপি প্রভারী বিনোদ শঙ্কর, জনজাতি নেতৃবৃন্দ সহ এডিসি নির্বাচনের যে কমিটি রয়েছে সেই কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন এবং এডিসি নির্বাচনে কীভাবে দলের সাফল্য অব্যাহত রাখা যায় তার জন্য নীল নকশা করে দিয়ে গেছেন। দলের জনজাতির মুখ্য নেতা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা স্পষ্টভাবে বলেছেন আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি বেশ ভালো ফলাফল করবে। সেই সঙ্গে রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মন বলেছেন আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি আইপিএফটি জোট নিয়ে এখনই কোনো ধরনের চিন্তাভাবনা তারা করতে চাইছেন না। অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটির সঙ্গে কি জোট হবে সেই নিয়ে কিন্তু এখনও কোনো ধরনের আভাস তারা দিতে চাইছেন না। বিজেপি নেতৃত্বরা এখন চাইছেন বিজেপিকে আরও সংগঠনমুখী করে বিজেপি এডিসি এলাকায় যাতে দৃঢ় সংগঠন গড়ে তুলে আসন্ন এডিসি নির্বাচনে ব্যাপক সাফল্য লাভ করতে পারেন তার প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিজেপি আইপিএফটি জোট নাও হতে পারে, যদিও বা হয় শেষ মুহূর্তে হতে পারে, এ নিয়ে এখনও তারা চিন্তাভাবনা করছেন না, এটা স্পষ্ট হয়ে গেল জিষ্ণু কুমার দেববর্মনের বক্তব্য থেকে। অর্থাৎ এডিসি নির্বাচনে এবার আইপিএফটিকে একাই লড়তে হবে, কারণ বিগত 2018 সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে বিজেপি এবং আইপিএফটি জোটবদ্ধভাবে কখনো নির্বাচনে অবতীর্ণ হয়নি, বরং বন্ধুত্বপূর্ণ লড়াই মেতে উঠেছে দুই দলই। এডিসিতে বিজেপি কোনো প্রতিনিধি নেই, এবারেই প্রথম এডিসিতে ব্যাপকভাবে নির্বাচনে নিজেদের শক্তি যাচাই করে নিতে চাচ্ছে বিজেপি। তাই আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এককভাবে লড়াই করবে, সেটাই স্বাভাবিক, সেটাই রাজনৈতিক দস্তুর। তবে পরিস্থিতি যদি অনুকূল থাকে তবে শেষ মুহূর্তে বিজেপি আইপিএফটি জোট হতে পারে তেমনটাও অনেকে মনে করছেন। রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মন কিন্তু চাইছেন এককভাবে লড়াই করতে। সেই অনুযায়ী তিনি বার্তা দিলেন যে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট নিয়ে তারা তেমন ভাবছেন না, বরং বিজেপি এককভাবে ভালো সাফল্য অর্জন করবে, এডিসিতে শাসন ক্ষমতা দখল করবে বিজেপি একাই। তাই এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট হচ্ছে না, তারই একটা প্রভাস নিয়ে আজকের ছোট্ট এই প্রতিবেদন। প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে এই অনুষ্ঠানে দেখার জন্য। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।